আসলে খুবই গর্বিত লাগছে যে মিরপুর বাসীরা একটা নতুন বীজ পেয়েছে, একটা নতুন লুক এসেছে মানে আমাদের শহরে, আর খুবই ভালো লাগছে। কালশী ফ্লাইওভার এবং ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 2.34 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করেন তিনি। আমার অ্যাকচুয়ালি খুবই গর্বিত লাগছে যে মিরপুর বাসীরা একটা নতুন ব্রিজ পেয়েছে, একটা নতুন লুক এসেছে মানে আমাদের শহরে, আর খুবই ভালো লাগছে। আর এই বীজটার নাম হচ্ছে হারমি মোল্লা, আমার বিপ্লব চাচ্চুর বাবার, তাই না? বাবার বাবার নামে বীজটা করা হয়েছে, হারমি মোল্লা বীজ। মানে খুবই প্রাউড আর খুবই সুন্দর লাগছে, বীজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। এবার কোনো ট্রাফিক জ্যাম হবে না ইনশাআল্লাহ, সবাই ভালোভাবে যেতে পারবে। যখন আমি স্কুলে যাই সকালে অনেক জ্যাম থাকতো, অফিসের জ্যাম, স্কুলের জ্যাম, মানে মনে মধ্যে দেরি হয়ে যেত। এখন তো এখন উদ্বোধনী অনুষ্ঠানে ও সুধি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশি সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় 2,335 মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত 3.70 কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে। আগে অনেক যানজট ছিল আমাদের এখান থেকে স্কুল যেতে, ওখানে 10 মিনিটের পথ অনেক লাগতো, কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট লাগতো। এখন ব্রিজ হওয়ার কারণে এখান থেকে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা স্কুল পৌঁছাতে পারবো এবং তার দ্রুত বাড়ি ফিরতে পারবো। তাই আমার কাছে অনেক খুশি সংবাদ এটা, ব্রিজটা নতুন ফ্লাইওভার উঠে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, আপনার তো এলাকারই, কেমন উপকৃত হবেন আপনারা? এদিকে মিরপুর 10 নম্বর যাওয়ার জন্য আমাদের কোন জ্যামে পড়তে হবে না, এই জন্য আমরা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ যে আরো সে এরকম উদ্যোগ নিয়ে যেন আরো উন্নয়নমূলক কাজগুলো করে আমাদের জন্য খুব উপকার। এবং যানজট থেকে বাঁচার জন্য এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যত বড় উপকার করেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আগে আমরা অনেক ভোগান্তিতে পড়ছি, এই রাস্তাঘাট যানজটে আমরা থাকছি ঘন্টার পর ঘন্টা বসে থাকছি। তো আজকে যখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসলে এই জন্য সবাই ঘুরে মানে শেষ পর্যন্ত যায়, কালকে তো হয়তো এটা আর করবে না। তো আজকে যেটা আছে সবই নিয়ন্ত্রণে আছে, কোনোটাই অতিরিক্ত ক্ষতি নেই। 2018 সালের 9 জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে, তবে প্রায় 4 মাস আগেই কাজ শেষ করা হয়েছে। 1,012 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ও বাংলাদেশ আর্মি। প্রকল্পের বিবরণী অনুযায়ী ফ্লাইওভারটি ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের 4 লেন বিশিষ্ট রাস্তাগুলো 6 লেন করা হয়েছে। প্রধান 4 লেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশি ও মিরপুরে DOHS হয়ে গেছে। 2 লেন বিশিষ্ট র্যাম্পটি কালশি মোড় থেকে শুরু হয়ে কালশি সড়কে যাবে।